ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের 38 নং বুথের বিজেপি অফিসে রবিবার রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে দুষ্কৃতী বাহিনী। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার ইন্দ্রনগর এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীরা। অগ্নিসংযোগের ঘটনার জন্য বাম কংগ্রেস জোটের উগ্র সমর্থকরাই দায়ী বলে অভিযোগ করেছে বিজেপি। তাদের কর্মীদের অভিযোগ, স্থানীয় শ্যামল পাল, ধ্রুব বড়ুয়া এবং অপাংশ দাসের নেতৃত্বে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে। তাদের যে মিতালি, তারা যে স্বপ্ন দেখছে, যে দিবা স্বপ্ন, যে সরকারে তারা আসবে, সিপিএম এবং কংগ্রেস মিলে সরকার গড়বে, এই সরকার, এই স্বপ্ন তাদের কোনো সময় বাস্তবায়িত হবে না, তারা এটা বুঝে গিয়েছে। তার জন্য এই নির্বাচনী অফিসে, ভূত অফিসে তারা এই হামলা চালিয়েছে, নির্বাচনী অফিস তারা পুড়িয়েছে, সেই নির্বাচন এটা করেছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার না করা হবে, শ্যামল পাল, ধ্রুব বড়ুয়াকে গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ করব, অবরোধ চালিয়ে যাব আমরা। তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তারপরে আমরা অবরোধ ছাড়ব। প্রায় 20-25 জনের মতো দলবল নিয়ে রাত্রিবেলায় এই পাড়াতে ঘোরাঘুরি করেছে, বাঁশ হাতে, লাঠি, ডট, এগুলি নিয়ে সন্ত্রাস চালিয়েছে, এবং তারা সন্ত্রাস চালিয়েছে পুরো এলাকায়, এবং রাতের আধারে এই পার্টি বিষকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই আজকে আমাদের এই ইন্দ্রনগর এলাকায় এই পথবিরোধ, এই পথবিরোধ থেকে আমাদের একটাই দাবি থাকবে, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে এবং তাদের দ্রুত আমরা শাস্তির দাবি করছি। হামলার ঘটনায় জড়িত বাম কংগ্রেস সমর্থকদের গ্রেফতার না করা অবধি এই অবরোধ চলবে বলে বিজেপি কর্মী এবং নেতৃত্বরা জানায়। অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।